এখন আমরা ল্যাভোইসি ও ল্যাপলাসের সূত্রটা দেখব ল্যাভোইসিয়ে ও ল্যাপলাস সাতাশো আশি খ্রিস্টাব্দে সাতাশো আটি খ্রিস্টাব্দে একটা সূত্র দিয়েছেন আমাদের এই অ্যানথালপি বা আমরা বলি যে ডেলইসের মান রিলেটেড অর্থাৎ তিনি বলেছেন খুবই সহজ একটা বিষয় আমরা যদি একটা রিয়াকশান চিন্তা করি যে সিইউ প্লাস হাফ ও টু এখানে আমাদের সিইউ সলিড স্টেটে আছে এটা গ্যাসের স্টেটে আসে এবং রিয়াকশনের ফলে আমাদের উৎপন্ন করতেছে সি ও এটা সলিড আচ্ছা যাই হোক তো এক্ষেত্রে আমাদের এখানে ডেল এইসের আমরা যে মানটা পাই ডেল এইসের আমাদের এখানে যে মানটা আসে সেই ডেল এসের মানটা হচ্ছে মাইনাস একশো সাতান্ন কিলো জুল পার কিলো জুল পার মল তো এটা হচ্ছে আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু ডেলসের মান ঋণাত্মক তো বিজ্ঞানী ল্যাবৈশিও ল্যাপলাস বলেছেন যে আমাদের এই রিয়াকশানটা যদি আমরা উল্টিয়ে দিই অর্থাৎ আমরা রিয়াকশানটাকে যদি এইভাবে করে দিই বিপরীতভাবে রিয়াকশানটা হয় উল্টাভাবে অর্থাৎ আমরা যদি তাপ দেই এবং এর তাপ দিয়ে আমরা এটাকে সিইউএস এবং হাফ ও টু জি এভাবে যদি এটাকে আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল এইস এর মান হবে এক্ষেত্রে আমাদের যে মানটা ছিল সেই মানটার আগে আমার একটা মাইনাস দিতে হবে অর্থাৎ আমরা যে মানটা এক বিক্রিয়ায় পাব তার বিপরীত বিক্রিয়ায় আমার ঋণাত্মক মান নিতে হবে অর্থাৎ আমরা ফার্স্ট একটা যে মানটা পাইছি তার সাথে জাস্ট একটা মাইনাস গুণ করে দিতে হবে অর্থাৎ আমরা এর সাথে একটা মাইনাস গুণ করে দিব আমরা মাইনাস মাইনাস কত পেয়েছিলাম একশো সাতান্ন তার মানে একশো সাতান্ন বা এটা সমান আমরা লিখতে পারি যে ডেল এইস সমান হচ্ছে প্লাস একশো সাতান্ন সো এটা ডেলিজের মানে যেহেতু প্লাস একশো সাতান্ন সো এটাকে কিন্তু আমরা এখন আবার বলতে পারি যে এটা তাপ অ্যাবজর্ব বা শোষণ করছে অর্থাৎ এটা একটা তাপ হারি বিক্রির মতো কাজ করছে সো সেখান থেকে আমরা বলতে পারি যে ল্যাবইশ লাবলাস একটা সূত্র প্রদান করেছেন এবং সেই সূত্রটা কিন্তু বোঝা একেবারেই সহজ